হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। অনেকদিন ব্লগ করতে পারিনি, কারণ শীতকাল ছিল। তোমরা জানো আমি আর্থ্রাইটিসের রোগী, আমার শীতকালে আমি খুব অসুস্থ থাকি, খুব যন্ত্রণা থাকে। ওই জন্য পুরো শীতকাল জুড়েই আমি কোনো রকম কোনো ব্লগ করিনি। এবার আবার ব্লগ করব, শীতকালটা চলে গেছে, এবার আমি অনেকটা সুস্থ। এর মধ্যে তোমরা অনেক ছোট ছোট শর্টস দেখেছো, অনেক ছোট ছোট ভিডিও দেখেছো, তাতে তোমরা দেখেছো আমার ঘরে একটা নতুন সদস্য এসেছে, আমার ছোট বাচ্চা কাজু। ওকে একদম ছোটবেলায় নিয়ে এসেছিলাম, মানে একদমই ছোট, তখন ও ভাই ফোটার দিন ফার্স্ট এসেছিল আমার বাড়িতে, সেই থেকে আমার বাড়িতে রয়েছে। এখন অনেকটাই বড় হয়ে গেছে, এখন দুষ্টুও হয়ে গেছে অনেকটা। এবার ব্লগে তোমরা ওকে দেখতে পাবে, প্রত্যেক দিনই দেখতে পাবে ওকে ব্লগে। আর আমার ছোট বাচ্চাটাকে তো দেখেইছিলে, পেস্তাকে তোমরা, পেস্তাও এখন খুব দুষ্টু হয়ে গেছে, কারণ একজন ওর আরেকটা সাগরেদ হয়ে গেছে দুষ্টুমি করার জন্য। সেই জন্য এই যে দুজনে মিলে দেখো, এই দেখো, এই দেখো ওখানে বসে আছে আমার পেস্তা, আর কাজু ছাদে গেছে। কাজুর এখন মানে খুব প্রিয় জায়গা হচ্ছে আমার এই দোতলার ছাদটা, কারণ ছাদটাতে খুব এনজয় করে। চলো দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো, এই দেখো ছাদের মধ্যে গিয়ে খেলা করছে। এখন অনেকটা বড় হয়ে গেছে, অনেক ছোট নিয়ে এসেছিলাম। এই দেখো একদম দুষ্টু হয়েছে, প্রচণ্ড দুষ্টু। দুষ্টুমি দেখেছো, এই দেখো কত বড় হয়ে গেছে। ও মাঝখানে খুব অসুস্থ হয়েছিল, ওর পার্ব হয়েছিল, মানে এতটাই ক্রিটিক্যাল কন্ডিশন হয়ে গেছিল ওর, যে বাড়িতে ডক্টর এনে স্যালাইন ইঞ্জেকশন সব দিতে হয়েছে। 7 দিন মতন চলেছে, তারপরও সুস্থ হয়েছে, দিয়ে ওকে আমি ভ্যাকসিন করিয়েছি। ওর মায়ের 4টে বাচ্চা হয়েছিল, 4টের মধ্যে আমি এটাকে একদম ছোট্টবেলায় নিয়ে চলে এসেছিলাম, আর বাকি 3টে ছিল, বাকি 3টের মধ্যে একটাকে আরেকজন নিয়ে গেছে, আর একটা মানে আনফর্চুনেটলি আমাদের এখানে ফ্ল্যাট হচ্ছিল, ফ্ল্যাটের যে চেম্বার হয় চেম্বারের মধ্যে জল জমেছিল, পড়ে মারা গেছে বাচ্চাটা, আর আরেকটা ওর মায়ের সাথেই থাকে, ও এখন আমার কাছে থাকে এবং ও আমার কাছেই থাকবে সব সময়, সারাক্ষণ, সারা জীবন। ওকে আমি একদম আমার নিজের সন্তানের মতো নিয়ে এসে রেখেছি। এবার সারাদিন দেখো কি করি, আর একটা অন্য ব্লগে সেটা দেখাচ্ছি।